এই মুহূর্তে দাঁড়িয়ে সমসাময়িক রাজনীতিতে যে সমস্ত ব্যক্তিত্বকে আমরা দেখে থাকি যে কোনো দলের এই বাংলায় খুব প্রমিনেন্ট যারা তাদের কার কার ব্যক্তিত্বে সবচেয়ে বেশি সিনেম্যাটিক এলিমেন্ট রয়েছে বলে আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে ছবি করবেন সেটা তো পরে ভাববো আমি তো তার সঙ্গে কাজ করছি এখন তো আমি আমি তার সহকর্মী মানে তিনি আমার নেত্রী তো নেত্রীকে নিয়ে তার অনুমতি ছাড়া আমি কী করে করব আমি জানি না আর এই মুহূর্তে মানে আমি ভাবছি না কিন্তু সিনেমাটিক এলিমেন্ট আপনি বলেছেন কার থেকে বেশি সেটা সাংঘাতিক মানে আমার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি সিনেমা যদি নাও করি পরবর্তী ক্ষেত্রে একটা উপন্যাস তো লিখবই এটা তো আমার খুবই ভেতরে ইচ্ছে আছে